পৃথিবীতে এমন কিছুগুলি ভাষা আছে যেই ভাষাগুলি ইংরেজি নয়, বাংলা নয়, হিন্দি নয়, ইংলিশ নয়, আপনি কিনা আরবি নয়, উর্দু নয়, কোনো ভাষাই নয়, কোনো কিতাবের ভিতরে ওই ভাষাগুলো ব্যবহার করা হয়নি, অথচ ওই সমস্ত ভাষাগুলি মানুষ ব্যবহার করে এবং এক শ্রেণীর প্রাণী ওই ভাষাগুলো বুঝতে পারে। সেই ভাষাগুলো আপনাদেরকে একটা বলি। দেখবেন নারীরা মুরগিকে ডাকে, তো মুরগিকে যখন ডাকে তখন একটা ভাষা ব্যবহার করে। আপনি কি বলতে পারবেন যে সেই ভাষাটা কি বলে? হিন্দি, ইংরেজি, বাংলা, অঙ্ক, কি ভাষা বলে? কোনো বইয়ে লেখা আছে? কোনো বইয়ে লেখা নেই। ছাগলকে যখন ডাকা হয় তখন আপনি একটা শব্দ বলেন, তো ছাগলটা চলে আসে, বলেন তো এটা কোন ভাষা? এটা কোনো ভাষাই নয়, অথচ ওই ছাগলটা বুঝতে পারে যে আমাকে ডাকছে। যখন দেখবেন চাষিরা যখন লাঙল দিয়ে গরু দিয়ে যখন চাষ করে তখন গরুকে হা হা হো হো মানে এরকম বলে, তো গরুটা দাঁড়িয়ে যায়, যখন আবার চলতে বলে আবার চলে। কি এমন সেটা ভাষা যে সে বুঝতে পারে? তা আল্লাহ কিয়ামতের মাঠে একটা হুঙ্কার মারবে, যখন আল্লাহ প্রথম সিংহায় সুর ফুঁক দিবে পৃথিবী দমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ আবার সিংহায় সুর ফুঁক দিতে বলবেন, সিংহায় সুর ফুঁক দেওয়ার পরে মানুষদেরকে যে আল্লাহ উঠাবেন, তে একটা বিকট শব্দ আল্লাহ ব্যবহার করবেন। সেই শব্দটার কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, সেই শব্দটা হচ্ছে ফাইন্না মাহিয়া জাজরাতু ওয়াহিদা। আল্লাহ বলছেন আমি একটি বিকট শব্দ ব্যবহার করব, যেই শব্দের কারণে পৃথিবীতে যত মাখলুক শুয়ে আছে, কে 70 বছর আগে মারা গেছে, কে 1 লক্ষ বছর আগে মারা গেছে, কে হাজার হাজার বছর আগে মারা গেছে, সমস্ত মানুষ সেই দিন কিয়ামতের মাঠে সবাই জম হয়ে যাবে, সমস্ত মানুষ সেই দিন কিয়ামতের মাঠে একত্রিত হয়ে যাবে। এই ভাষা আমার থাকবে, একটা কঠিন ভাষা থাকবে, এখনো বুঝতে পারলাম না যে আল্লাহর ভাষাটাই বা কি হবে। সব ভাষার মানুষ সেদিন বুঝতে পারবে, যারা কেরালাতে থাকে কেরালার ভাষা আলাদা, চীনের ভাষা আলাদা, চাইনিজদের ভাষা আলাদা, মুম্বাই যাবেন ইংলিশ ভাষা আলাদা, কিন্তু এমন আল্লাহ একটি শব্দ ব্যবহার করবে যা সব মানুষ সেই ভাষাটা বুঝতে পারবে। কি বা সেই ভাষাটা আল্লাহ ব্যবহার করবেন যে সমস্ত মানুষ কিয়ামতের মাঠে সেই দিন তারা হাজির হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আল্লাহ হাজির করার পরে মানুষদেরকে এবার আল্লাহ মেন জায়গাতে এবার হাঁটিয়ে নিয়ে আসা করাবেন। তো কিছুগুলি মানুষ তারা মুখের ভরে উবুর হয়ে তারা হেঁটে আসবে কিয়ামতের মাঠে, আর কিছুগুলি মানুষ তারা একটা উটের পিঠের উপরে চলে আসবে দুইজন, আবার অন্য উটের পিঠে চড়ে আসবে তিনজন, আবার আরেকটি উটের পিঠে উঠবে চারজন, আবার আরেকটি উটের পিঠে উঠবে 10 জন। এইভাবে কিয়ামতের মাঠে আসবে, আর এক শ্রেণীর মানুষ থাকবে তাদেরকে আগুন তাদেরকে একত্রিত করবে, আগুন তাদেরকে পিছন দিক থেকে ধাওয়া করে তাদেরকে কিয়ামতের মাঠে অবস্থান করাবে, এবং যেখানে তারা সন্ধ্যা করবে সেখানে আগুন সন্ধ্যা করবে, যেখানে তারা রাত করবে সেখানে আগুন রাত করবে, যেখানে মানুষগুলো সকাল করবে সেখানে আগুন সকাল করবে। বোঝা যাচ্ছে এই অত্র এই হাদিস দ্বারা যে কিয়ামতের মাঠে রাতও হবে, দিনও হবে, সকালও হবে, সন্ধ্যাও হবে, কিয়ামতের মাঠ এটা। কিছুগুলি মানুষ আসবে জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায়, এই রকম ভাবে কিয়ামতের মাঠে মানুষগুলো উপস্থিত হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসটি, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে মানুষগুলো হবে হুফাতান উরাতান গোরলা, তারা হবে নগ্ন অবস্থায়, একটাও পরনে কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো চাপল থাকবে না, জুতা চাপল থাকবে না, তারা খতনাবিহীন হবে, সেই দিন তারা উঠবে উলঙ্গ অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী তাহলে কি সেই দিন কিয়ামতের মাঠে তাহলে কি একে অপরকে তাহলে কি দেখবে না? তখন আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, এত কঠিন ও জটিল হবে কিয়ামতের মাঠ যে মানুষ এক অপরকে আর দেখার সে সুযোগ রাখবে না, ভয় কাতর হবে। সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন। মনে করেন এখন এইখানে একটা প্রাচীর ঘেরা আছে, তা আপনারা 5-6 জন বন্ধু এখন ওখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে যদি সেখানে 2টা সিংহ বাঘ ঢুকে যায়, তা আপনি যখন দৌড়াবেন তা আপনার যদি কাপড়টা খুলে যায় তা আপনার কাপড়ের দিকে ধ্যান থাকবে না, আপনি জানটা বাজাবেন। তাহলে কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মহিলার পেটে বাচ্চা আছে, সেই অবস্থায় ওই মহিলাটা মারা গেছে। কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে ভয় ভীতুতে বাচ্চাটা প্রসব যন্ত্রণা হওয়ার পরে, বাচ্চাটা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা বৃদ্ধ হয়ে যাবে।
ছোট ছোট বাচ্চারা যারা হতে গিয়ে যে বাচ্চাগুলো মারা গিয়েছে কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে ভয় ভীতুতে সেদিন তারা বৃদ্ধ হয়ে যাবে তার মানে এত কঠিন একটা অবস্থায় সেদিন মানুষ এক অপরকে দেখতে পারবে না এরপরে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে এবার জমা করা হলো এরপরে আমি আল্লাহ এদেরকে একটা হুমকার দেব সমস্ত মানুষ এখন এক জায়গাতে রয়েছে এরপরে আল্লাহ একটা হুমকার দিবেন সেই হুমকারটার নাম হচ্ছে যে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন আল্লাহ তখন একটা হুকুম করবেন সমস্ত মানুষদেরকে এখন মানুষেরা এক জায়গাতে আছে এখন আল্লাহ সমস্ত মানুষদেরকে আবার অন্য আল্লাহ কথা বলবেন কি ওয়ামতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন হে মুজরিমের দল হে সৈরাচারীর দল হে অত্যাচারীর দল হে অপরাধীর দল তোমরা আজকে বের হয়ে যাও আলাদা হয়ে যাও মানে তোমরা আলাদা হয়ে যাও মানে মানে কি ইমানদারদের ভিতরে তোমরা থাকতে পাবে না তোমাদের আলাদা একটা গ্রুপ হয়ে যাবে তোমরা সবাই আলাদা হয়ে যাও তো কেউ যদি মনে মনে ভাবে যে আমি লুকিয়ে একটু থেকে যাই ইমানদারের কাছে তো সেদিন থাকতে পারবে না ছিটকে গিয়ে সেদিন সে পড়ে যাবে সেই অপরাধীর দলে আল্লাহ এমন একটা বাক্য ব্যবহার করবেন যে সেই কিয়ামতের মাঠে মানুষেরা দুই দলভক্ত হয়ে যাবে কিন্তু এরা বিভিন্ন দলভক্ত হয়ে যাবে যেহেতু তাদেরকে তাদের কৃতকর্মের আমল তাদেরকে দেখানো হবে তাদেরকে প্রত্যেকে মানুষগুলো সেদিন দলে দলে বিভক্ত হবে তাদের কর্ম তাদেরকে দেখানো হবে সেই কিয়ামতের মাঠ এত কঠিন মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষগুলো তো দলভক্ত হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কিয়ামতের মাঠে এই সূর্যটা এক মাইল দূরত্ব হবে এক মাইল দূরে আসবে এই সূর্যটা এখন সূর্যের তাপ আমরা এত কোটি কোটি লক্ষ লক্ষ গুণ দূরে সূর্য রয়েছে তার তাপ আমরা সহ্য করতে পারি না বলেই আমরা বাড়িতে ফ্যান লাগিয়ে দিয়েছি বাড়িতে এসি লাগিয়ে দিয়েছি কুলার লাগিয়ে দিয়েছি কিন্তু কিয়ামতের মাঠটা তো কঠিন হবে যে এক মাইল দূরে থাকবে সূর্য সেই দিন কি হবে তা আল্লাহর নবী বলেন সেই দিনটা কেমন হবে শুনে নাও মানুষ নিজের ঘামে টাকনু পর্যন্ত কারো ঘাম হবে তার ঘাম টাকনু পর্যন্ত হবে কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে আবার কারো ঘাম কোমর পর্যন্ত হবে কারো ঘাম তার গলা পর্যন্ত হবে এবং কেউ আবার ঘামে হাবুডুবু করবে কে কত বছর থাকবে কিয়ামতের মাঠে এই অবস্থায় এই কথা বলা হয়নি তবে কেউ 70 বছর থাকতে পারে কেউ 300 বছর থাকতে পারে কেউ 10,000 বছর থাকতে পারে কেউ 20,000 বছর পর্যন্ত এই হাবুডুবু খেতেই থাকতে পারে কিয়ামতের মাঠে এত কঠিন ও জটিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন কিয়ামতের মাঠে কোন এমন মানুষের সাধ্য আছে যে আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কার এমন সাধ্য আছে অথচ আল্লাহ বলছেন প্রতিটা মানুষকে উভয় জগতের সামনে সেই দিন দাঁড়াতে হবে মানে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সরাসরি দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে জীবনে যত পাপ করেছো সেদিন জবাব দিতে হবে এখন যদি আপনি এসপি সাহেবের কাছে যান তো এসপি সাহেবের সামনে আপনি দাঁড়াতে একটু ভয় পাবেন আপনি বিডিও অফিসে যদি যান তো বিডিওর সামনে একটু আপনি দাঁড়াতে একটু ভয় পাবেন তো এর থেকে তো কত কত গুণ বড় সেই মহান আল্লাহ সেই দিন প্রতিটা মানুষকে অপরাধীদেরকে সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তখন আল্লাহর নবী বলেন আবু সাঈদ শোনো আমি তোমাকে বলছি পৃথিবীতে যেই সমস্ত ঈমানদার ব্যক্তিরা মারা যাবে যেই সমস্ত ঈমানদার ব্যক্তিরা কিয়ামতের মাঠে উঠবে এই সমস্ত ঈমানদার ব্যক্তিদের জন্য সময়টা এক দীর্ঘ সময়টা কতটুকু হবে তোমরা কি জানো একটা মানুষ এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুক সময় লাগে কিয়ামতের মাঠে সে দীর্ঘ সময়টা তার কাছে ততটুক মনে হবে এখন আপনাকে যদি বলা যায় যে সবথেকে কম সময় কোন নামাজ পড়তে লাগে তো আসরের সময়টা ধরেন তাহলে আসরের সময় নামাজটা পড়তে যদি 10 মিনিট বলেন তাহলে একজন ঈমানদার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে দীর্ঘ 50,000 বছরের দিনটা তার কাছে 10 মিনিটের হয়ে যাবে আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠটা কত কঠিন হবে যে কাফেরদের সঙ্গে কাফের আল্লাহর সঙ্গে ঝগড়া করবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কাফের ও কাফের তা আল্লাহর সঙ্গে সে ঝগড়া করবে তা আল্লাহ নবী কেমন হয়েছিল ঘটনাটা সাহাবীদের সঙ্গে ছিল থাকতে থাকতে হঠাৎ করে হেসে ফেললেন তো আল্লাহ নবী সাহাবীদেরকে বললে যে তোমরা কি জানো আমি কেন হাসলাম তখন সাহাবীরা বলছেন আল্লাহ নবী আপনি জানেন তখন বলেন আপনি কেন হাসলেন তখন আল্লাহ নবী বলছেন শোনো কিয়ামতের একটি ঘটনা আমার মনে পড়েছে এই ঘটনাটা আমার মনে পড়ার কারণে আমি হাসলাম কি ঘটনা বলে কিছুগুলি কাফের আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে ঝগড়া শুরু করবে কেমন ঝগড়া করবে আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে কারো প্রতি জুলুম করা হবে না অহুম লাইজলামুন তাদের প্রতি জুলুম করা হবে না তাদের প্রতি জুলুম অত্যাচারী করা হবে না
তাদের সমানভাবে বিচার করা হবে, যার যেরকম অপরাধ তার সেইরকম বিচার করা হবে, কার প্রতি জুলুম করা হবে না। তো ওই কাফের বলবে, আল্লাহ গুনাহ আমি করলাম আর মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, গুনাহ আমি করলাম আর পাথর আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, গুনাহ আমি করেছি আর গাছ আমার বিরুদ্ধে কথা বলছে। এদের সাক্ষী তো মিথ্যাও হতে পারে, মাটি তো মিথ্যা কথা বলতে পারে, গাছ তো মিথ্যা কথা বলতে পারে, পাথর তো মিথ্যা কথা বলতে পারে, এ তো হচ্ছে জুলুম। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, এদের সাক্ষী তো তোমার মন ভরে না, তাই তো এদের সাক্ষীগুলো তুমি বিশ্বাস করছো না, আচ্ছা ঠিক আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ বলবেন, অতএব তোমরা শোনো, তোমরা যদি বলো যে এদের সাক্ষী তোমরা গ্রহণ করছো না, তাহলে আজকে আমি আল্লাহ তোমাদের মুখে মোহর লাগিয়ে দিলাম, তাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে এবং হাত সঙ্গে সঙ্গে টপ টপ করে কথা বলবে আর বলবে তুমি এর সুদের টাকা গুনেছো, হাত সঙ্গে সঙ্গে কথা বলবে আর বলবে যে তুমি এর সম্পদকে তুমি চুরি করেছো, পা সাক্ষী দিয়ে বলবে এ উমুকের বাড়িতে হেঁটে গিয়েছিল একটা জিনিস চুরি করতে, পা তখন পুরো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেই সময়তে সাক্ষী দিবে, মুখে মুখের মতো করে কথা বলবে। এবার আপনি বলেন তো কত আশ্চর্য বিষয় যে মুখ থাকতে মুখ বন্ধ শরীর কথা বলবে। তখন ওই কাফেরটি বলবে, হাতকে তখন বলবে, আরে তোমাকেই তো জাহান্নাম থেকে বাঁচাতে চাইছিলাম যেন তুমি জাহান্নাম না যাও, পাকে বলবে, আরে তোমাকেই তো জাহান্নাম থেকে বাঁচাতে চাইছিলাম যে যেন তুমি জাহান্নাম না যাও, তুমি সাক্ষী দিয়ে দিলে তাহলে তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী। এই দৃশ্যটা দেখে আল্লাহ নবী কিয়ামতের মাঠে কিয়ামতের এই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা আল্লাহ রাসূলের মনে এসেছিল বলে তিনি হেসেছিলেন। আমি যেই কথা বলছিলাম কিয়ামতের মাঠে, এইটুকু কথা জেনে রাখেন, কিয়ামতের মাঠে কোনো মানুষ যদি নিজের পাপকে গোপন রাখতে চায় কোনো উপায় থাকবে না, কিয়ামতের মাঠে প্রতিটা মানুষের বিচার নেবেন, প্রতিটা মানুষের বিচার হবে। যদি সে মিথ্যা কথা বলে তার মুখকে মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত পা আল্লাহর সঙ্গে কথা বলবে সেদিন তাদের সাক্ষী গ্রহণ করা হবে, সেদিন আপনার মুখ থাকা সত্ত্বেও সেদিন আপনার কোনো কাজে আসবে না। শুনেন, একটা মানুষ ইবাদত করেছে, এই ইবাদতের কারণে তার পরিবার জান্নাতে চলে যাবে, এই কথা টোটালি সত্য নয়, এই কথা মিথ্যা। আপনি ইবাদত করেছেন, আপনি আমল করছেন, আপনি নামাজ রোজা সব করেন, এর কারণে আপনার স্ত্রী জাহান্নাম থেকে বেঁচে যাবে, এই কথা ভুল। কারণ পৃথিবীতে দুইজন নবী এসেছিলেন, উমরাতা নূহু ওয়া উমরাতা লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা দুজন জাহান্নামে যাবে। পৃথিবীর সব থেকে মহামানব ছিল এই লোকেরা, নবীর থেকে পৃথিবীতে আর ঊর্ধ্বে কোনো মানুষ নেই। এই সমস্ত নবীরাকে তারা পেয়ে তারা নবী স্বীকার করে নাই, এই দুজন নবীর স্ত্রী কিয়ামতের মাঠে জাহান্নাম চলে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার সেদিন জাহান্নামে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনি বলেছেন কিয়ামতের মাঠে কোনো অপমান করবেন না, আপনি বলেছেন কিয়ামতের মাঠে হে ইব্রাহিম তোমাকে অপমান করা হবে না, আজকে আমি আমার চোখের সামনে আমার বাপ জাহান্নামে চলে যাবে, এর থেকে আর কত বড় অপমান হতে পারে। এটাই তো সব থেকে বড় অপমান যে নবী ইব্রাহিমের বাবা জাহান্নাম চলে যাচ্ছে। তখন যখন এই কথাটা বললেন তখন আল্লাহ বলছেন, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম শোনো, আমি আল্লাহ জাহান্নামকে জান্নাতকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি কাফেরদের জন্য, অতএব তোমার বাপ ছিল কাফের, অতএব তোমার বাপ কাফের ছিল, তুমি কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। এর মানে আপনি কি বুঝতে পারলেন, কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, প্রত্যেকটা মানুষকে নিজ নিজ আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে এবং বিচার দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি আপনার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন করার না করার আগে একটা মানুষকে একটা পাকে চেড়ে হালকা করতে দেওয়া হবে না, দাঁড়িয়েই থাকতে হবে। তার একটি হচ্ছে নামাজ পড়েছো কিনা, তুমি নামাজ পড়েছো কিনা, এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, তোমাকে যে আমি রুজি দিয়েছিলাম কোন পথে তুমি উপার্জন করেছো, এবং তোমাকে আমি আল্লাহ যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানে তুমি আমি আল্লাহকে কতটা তুমি দেখেছো, এবং তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালে তুমি আমি আল্লাহকে তুমি কতটা তুমি স্মরণ করেছো, এই সম্পর্কে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে।